আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি পড়াবো হচ্ছে সূরাতুল কাউসার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, আমি অবশ্যই তোমাকে নিয়ামতে পরিপূর্ণ কাউসার দান করেছি। ফাসল্লি রব্বিকা ওয়ানহার, অতএব তোমার মালিককে স্মরণ করার জন্য তুমি নামাজ পড়ো এবং তারই উদ্দেশ্যে তুমি কোরবানি করো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, অবশ্যই যে তোমার নিন্দুক হবে সেই হবে শেকড় কাটা অসহায়, যে নিন্দা করবে সেই হবে অসহায় এবং অসহায়। ইন্না আ'তাইনা, নিশ্চয় আ'তাইনা কা, আপনাকে আমি দান করেছি কাউসার, আল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কি দান করেছি, কাউসার দান করেছি। অতএব তোমার মালিককে স্মরণ করার জন্য তুমি নামাজ পড়ো এবং তারই উদ্দেশ্যে তুমি কুরবানি করো। ফাসল্লি লিরব্বিকা, ফাসল্লি, তারপরে তুমি নামাজ পড়ো, লিরব্বিকা, তোমার রবে, ওয়ানহার, এবং তুমি কোরবানি করো। কোরবানি কি কি করবো আমরা, গরু, ভেড়া, মহিষ, ছাগল, এগুলো কোরবানি করব, দুম্বা। ইন্না শানি আকা হুয়াল আবুতার, অবশ্যই যে তোমার নিন্দুক সেই হবে শেকড় কাটা অসহায়, অবশ্যই যে তোমার নিন্দা করবে যে এ লোকটা ভালো না, এ লোকটা খারাপ, এ লোকটা পচা, এ লোকটা এরকম সেরকম, যে তোমার নিন্দা করবে সে হবে কি, এক অসহায়, অসহায়, সে আল্লাহর কাছে একজন অসহায় লোক হিসাবে পরিগণিত হবে। চলো আমরা বোর্ডে দেখি কি লিখেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, আমি তোমাকে অবশ্যই নিয়ামতে পরিপূর্ণ কাউসার দান করেছি, নিয়ামতে পরিপূর্ণ কাউসার দান করেছি। ফাসওয়াল্লি লিরব্বিকা ওয়ানহার, অতএব তোমার মালিককে স্মরণ করো করার জন্য তুমি নামাজ পড়ো, তুমি কোরবানি করো। তোমার মালিককে স্মরণ করার জন্য কি করতে হবে, নামাজ পড়তে হবে এবং কুরবানি করতে হবে। শানি আকা, ইন্না শানি আকা, ইন্না শানি আকা হুয়াল আবতার, আবু তার তার আবতার, অবশ্যই যে তোমার নিন্দুক সে হবে শেকড় কাটা অসহায়, অবশ্যই অবশ্যই যে তোমার নিন্দা করে, নিন্দা করে সে হবে শেকড় কাটা, শেকড় কাটা অসহায় ব্যক্তি। বিসমিল্লাহির রহমানির রহিম। রুকু 1 আয়াত 3, সূরা আল কাউসার, এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। আমরা এটি বিস্তারিত পড়ব।
আমরা এটির বিস্তারিত পড়ব, সূরা আল কাউসারের বিস্তারিত পড়ব। শানে নুজুল মানে এই ছোরাটি কেন অবতীর্ণ হয়েছে, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র কাসিম ইন্তেকাল করেন তখন কর্তৃপক্ষ কাফের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বংশ নিঃসন্তান বলে উপহাস করতে থাকে, তখন হুজুর তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরাটি অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। এখানে অনেকগুলো শানে নুজুল রয়েছে। ইন্না শানিয়াকা হুয়াল আবুতার, একদা কতিপয় কাফের সর্দার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ধর্ম ব্যাপারে আমাদের পারস্পরিক বিপদে উভয় পক্ষের ক্ষতি রয়েছে, আসুন আমরা এর একটা মীমাংসা করে ফেলি, আপনি আমাদের দেবতার পূজা করবেন, আমরাও আপনার মাবুদের বন্দেগী করব। এই উপলক্ষে এই সূরাটি নাজিল হয়। এটা আরেকটা সূরার, সেই সূরাটা হচ্ছে সূরাতুল কাফিরুন। যখন কাফেররা রাব্বুল আলামিনকে অস্বীকার করছিল, এই যে একদা কতিপয় কাফের সর্দার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ধর্ম ব্যাপারে আমাদের পারস্পরিক বিপদে উভয় পক্ষের ক্ষতি হয়েছে, আসুন আমরা এর একটা মীমাংসা করে ফেলি, আপনি আমাদের দেবতার পূজা করবেন, আমরা আপনার মাবুদের বন্দেগী করব। এই উপলক্ষে এই ছয়টি নাজিল। কুল ইয়া আইয়ুহাল কাফেরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে অবিশ্বাসীগণ, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার উপাসনা করি যা করি না যার উপাসনা তোমরা করো, এবং তোমরাও তার উপাসনাকারী নও যার উপাসনা আমি করি, আর আমিও উপাসনাকারী নই তার যার উপাসনা তোমরা করছো, এবং তোমরাও তার উপাসনাকারীও নও যার উপাসনা আমি করি, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার কাছে। আজকে আমরা একটা আলোচনা করব শানি নজুল কি। অনেকেই বুঝতে এবং জানতে ভুল হয় যে শান শব্দের অর্থ কি, নজুল শব্দের অর্থ কি। শানি নজুল শব্দের অর্থ হচ্ছে বিভিন্ন ছুরা যে ওহি মাধ্যমে হযরত জিব্রাইল আলাইহিসসালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর নিকট অবতীর্ণ করেছেন, এই ছুরাগুলো বিভিন্ন কারণে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন ইসলাম ধর্মকে প্রচার প্রসারিত করার জন্য। আর এই মানব জীবনে, মানব জমিনে মানুষকে নূরে হেদায়েত দান করার সরল-সঠিক পথ দেখানোর জন্য, নিয়ম নীতি পরিষ্কার পরিচ্ছন্নতা সৌন্দর্য এইগুলো অনুসারে মানুষের জীবনযাপন এবং বিধি এবং নিষেধ অনুসারে মানুষের জীবনযাপন পরিচালনার জন্য যে পথ ও নির্দেশ দেওয়া হয়েছে, এগুলো সুপ্রতিষ্ঠিত সুন্দর পথ প্রদর্শন করেছে আমাদের এই পবিত্র কোরআনুল কারীম। এখানে সমস্ত কিছুর মানে সমস্ত প্রবলেম, সমস্ত কোশ্চেন, সমস্ত মানে পৃথিবীতে যত আপনার প্রশ্ন রয়েছে তার সমস্ত উত্তর এখানে রয়েছে, সমস্ত রোগের ঔষধ এখানে রয়েছে, সমস্ত সন্দেহের অবকাশ এখানে রয়েছে, কোনো যার কোনো মানে তুলনা নাই, যেখানে সমস্ত কিছু রয়েছে, যার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সবার ঊর্ধ্বে। একটা মানব জাতির হেদায়েতের পথ প্রদর্শক হচ্ছে পবিত্র কুরআনুল কারীম। পবিত্র কুরআনুল কারীম কি? হেদায়েতের পথ প্রদর্শক। তাই আমরা বলবো যে যারা এই পবিত্র কোরআনুল কারীমকে পড়বেন এবং এর সঠিক
পথ নির্দেশ দেওয়ার জন্য প্রত্যেকটি মানুষকে হেদায়েত দান করবেন এবং পথে আহ্বান করবেন, কোরআন শরীফ পড়ার জন্য আহ্বান করবেন। আজকের মতো এ পর্যন্তই আলোচনা করলাম। আরেকদিন আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতন এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমার শরীর স্বাস্থ্য ভালো থাকে, তাহলে আমি আপনাদেরকে আরও পরে পরে বোঝাতে পারবো এবং কন্টিনিউ করে যেতে পারবো। আসসালামু আলাইকুম।